প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি মোহাম্মদপুর লুটেরচর এলাকায়, দুধু মার্কেট লুটেরচর এলাকায়। চলুন আমরা এই এলাকায় একটি ডেইরি ফার্মে নিয়ে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব, প্রতিবেদন তৈরি করে। চলুন আমরা এই ডেইরি ফার্মের ভিতরে প্রবেশ করে খামার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এই খামারের ভিতরে প্রবেশ করেছি, দেখুন বিশাল একটি গরুর খামার। আমরা এই খামারের একজন কর্মকর্তার সাথে কথা বলবো, খামার সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এই খামারে একজন কর্মকর্তার সাথে কথা বলি, জেনে নেব এই খামার সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই ভালো। নাম কি? রাহিম। রাহিম জি। আচ্ছা রাহিম সাহেব। জি ভাই। আমরা আপনার খামার সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, আপনি কীভাবে এই খামার পরিচালনা করতেছেন, গরু কীভাবে পরিচর্যা করেন, গরুর খাবার কী দিচ্ছেন, গরুর চিকিৎসা কীভাবে করাচ্ছেন, এই সম্পর্কে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে। আচ্ছা আপনার এই খামার কতদিন হলো গড়ে উঠেছে? পাঁচ বছরের মতো হবে। আচ্ছা পাঁচ বছর আগে এই খামারটি গড়ে তুলেছেন, ঠিক আছে। পাঁচ বছর ধরে প্রিয় ভিউয়ার্স আমরা জানলাম যে পাঁচ বছর ধরে এই খামারটি গড়ে উঠেছে। আচ্ছা বর্তমানে আপনার খামারে কতগুলি গাভী গরু আছে? পঁচিশটার মতো গাভী আছে। আচ্ছা সবগুলো কি দুধ দেয়? না। কতগুলি দুধ আসে? বিশটা দুধ আসে। আচ্ছা বিশটা গাভী গরুতে সকালে কত কেজি দুধ পাচ্ছেন? সকালে 90 কেজি। আচ্ছা সকালে 90 কেজি, আর বিকালবেলা 60 কেজি? 60 কেজি। 90 আর 60, 150 কেজি। আচ্ছা 150 কেজি প্রতিদিন দুধ পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা আপনি 150 কেজি দুধ পাচ্ছেন, এই দুধ কোথায় বিক্রি করেন? পাইকারের কাছে। আচ্ছা আপনার এই দুধ কি পাইকারে দোয়ে নিয়ে যায় নাকি আপনার দোয়ে দেন? আপনার দোয়ে দিচ্ছেন। আপনি কত টাকা বিক্রি করেন? 50 টাকা পাইকারে, 50 টাকা বিক্রি করেন। প্রিয় ভিউয়ার্স আমরা জানলাম তারা এই 150 কেজি দুধ প্রতিদিন 50 টাকা দামে বিক্রি করে প্রতি লিটার। আচ্ছা আপনার এই গরু অনেকগুলো জাতের গরু আছে, তো একটু বলবেন কী কী জাতের? জাতের আচ্ছা আমরা গরুর কাছে গিয়ে জেনে নিব গরু সম্পর্কে, যে কোনটা কী জাতের গরু, তখনই আমরা জানতে পারবো, হয়তো আপনি এখন মুখস্থ বলতে পারতেছেন না। আচ্ছা আপনি গরু কী খাবার দিচ্ছেন? এলেঞ্চা ঘাস দিচ্ছেন, ঘাস যেটা দিচ্ছেন, আর দানাদার খাবার ভুষি, এই ধরনের কী কী খাবার দেন? কী কী খাবার দেন বলেন? ভুষি, খ্যার, এগুলো দিচ্ছি। ভুষি, খ্যার, কোনো ফিড খাওয়ান? জি। কী ফিড? এই খ্যারের আপনার খাবারের সাথে দিচ্ছি না। এই ফিটের নাম কী? ফিট যা ফিট খাবার খাওয়ান নাকি বস্তা যে খাবার কিছু কিনে খাবার, কোনো ফিট খাওয়ান কোনো কোম্পানির? না। আচ্ছা আপনারা যে ভুষি, খড়, এই যে এই ধরনের খাবার খাওয়াচ্ছেন? জি জি। আচ্ছা আর এই যে ঘাস খাওয়াচ্ছেন, আমরা দেখেছি হেলেন্সা ঘাস খাওয়াচ্ছেন। আচ্ছা আপনি গরুর কী ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হচ্ছেন? আপনি শুনেছি গরুর আপনার প্রতি মাসে ভ্যাকসিন দিচ্ছেন? জি। প্রতি মাসে ভ্যাকসিন দিতে হয়? জি। না ভ্যাকসিন তো দুই তিন মাস পর পরে ভ্যাকসিন দিচ্ছেন। আচ্ছা 3 মাস পর পরে ভ্যাকসিন দিচ্ছেন সবগুলো গাভিতে? না এমনি নর্মালি ভ্যাকসিন ছাড়া কী ধরনের রোগের সম্মুখীন হচ্ছে, কোনো রোগের সম্মুখীন হচ্ছেন কিনা, স্বাভাবিক নর্মালি কোনো রোগ হয় কিনা গরুর? না কোনো রোগ হয়নি। এমনি অন্য কোনো রোগ সমস্যার সম্মুখীন হচ্ছেন না আপনারা? আর শুধু ভ্যাকসিন দিচ্ছেন তাই গরু ভালো আছেন? জি জি। আচ্ছা চলুন আমরা জেনে নেই গরু সম্পর্কে, আমরা আপনার গরু সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আমরা গরু দেখি। আচ্ছা এই যে গাভী গরুটা দেখতেছি, এটা কি জাতের? অস্ট্রেলিয়ান গাভী গরু। আচ্ছা এটার ওলান দেখতেছি বেশ ভারী, কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। আচ্ছা এটা আপনি এই অস্ট্রেলিয়ান গাভী গরুর খাবার দিচ্ছেন, সুস্থ দেখা যাচ্ছে। আপনি প্রতিদিন এই গাভী থেকে কত কেজি দুধ পাচ্ছেন? 10 কেজি। 10 কেজি পাচ্ছেন সকালে না বিকেলে দুধ মিলে? দুবেলা দুধ মিলে 10 কেজি। দুই বেলা মিলে 10 কেজি পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। আপনার পাশে এটা কি? এটা অস্ট্রেলিয়া? এটা অস্ট্রেলিয়া। আচ্ছা এটা অস্ট্রেলিয়া, এটাও তো গাভীন না? না দুধ দেয়? দুধ দেয়। এটা বর্তমানে দুধ হচ্ছে, এটা কত কেজি দুধ পাচ্ছেন? দুবেলায় 10 কেজি দুধ পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী আরও গাভী দেখি, সামনে আগান দেখি আপনার গাভী। প্রিয় ভিউয়ার্স আমরা এই গাভী সম্পর্কে দেখুন আপনারা সবগুলো গাভী, এই যে সাদা এইটা, এইটা কি জাতের গাভী? এটা ক্রস। এটা ক্রস? আচ্ছা এটা ক্রস, এটা আমরা দেখতেছি একটি ক্রস গাভী। এটা কয় কেজি দুধ পাচ্ছেন?
এটা সকাল বিকালে 8 কেজি, সকালে বিকালে 8 কেজি দুধ পাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম এই ক্রস গাভি থেকে একটু, এটা একটু বয়স্ক অনেক হয়ে গেছে তাই তাই জন্য দুধ পরিমাণ কম, 8 কেজি দুধ পাওয়া যাচ্ছে। আচ্ছা আমরা এইটা দেখতেছি, এইটা কি জাতের গাভি? এটা ক্রস, এটা ক্রস। আচ্ছা এটা যদি ক্রস, এটা কি দুধ দিচ্ছে না গাভি আছে? না এটা দুধ দিচ্ছে। কত কেজি দুধ পাওয়া যাচ্ছে? এটা সকাল বিকেল 10 কেজি। 10 কেজি? আচ্ছা সকাল বিকেলে আমরা জানলাম 10 কেজি দুধ পাচ্ছে। এখানে দেখছি এই সাদা একটা বাড়ি, এটা মনে হচ্ছে অস্ট্রেলিয়া। জি অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ান গাভি গরু, অস্ট্রেলিয়ান গাভি। এটা কি দুধ দিচ্ছে না কি আছে? দুধ দিচ্ছে। কত কেজি? এই সকাল বিকেল 10 কেজি। সকাল বিকেলে 10 কেজি। এই যে দেখতেছি একটা বাচ্চা, এটা কি এইটারই বাচ্চা? জি। এটা কি সার বাচ্চা না বাপনা বাচ্চা? এটা সার বাচ্চা। সার বাচ্চা। কতদিন হলো বয়স বাচ্চার? এটা বয়স 5 দিন। 5 দিন। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি একটি 5 দিনের বাচ্চা। আপনারা দেখুন 5 দিনের বাচ্চা তার মায়ের পাশে ঘুরঘুর করছে দুধ খাওয়ার জন্য। দেখুন 5 দিনের বাচ্চা, এটা অস্ট্রেলিয়ান। আচ্ছা আমরা জানলাম এটা অস্ট্রেলিয়ার। 5 দিন হয়েছে, এটা দুধ এখনও দেওয়ানো শুরু হয়নি, দুধ দেওয়ানো শুরু করেন নাই। এটা কত কেজি আশা করছেন? আশা করছি 10-12 কেজি হবে। 10-12 কেজি পাওয়া যাবে। আমরা দেখি আরও সামনে কি আছে। চলুন ভিউয়ার্স, আমরা আরও গাভি সম্পর্কে জানি। এটা কী জাতের গাভি গরু? এটা ক্রস। ক্রস। আচ্ছা এই গাভি গরু ক্রস, আমরা জানবো আরও দেখি আরও বড় ভালো কোনো গাড়ি। এটা কি? এটা এটাও ক্রস। এটা ক্রস। আচ্ছা এটা ক্রস। এটা কি দুধ দিচ্ছে? দুধ দিচ্ছে। কত কেজি পাচ্ছেন? সকাল বিকেল 4 কেজি। 6 কেজি? 4 কেজি। 4 কেজি সকালে বিকেলে? 4 কেজি? 2 কেজি করে। ও 2 কেজি করে দুধ পাচ্ছে সকালে, 2 কেজি বিকেলে 2 কেজি। অনেক কম, আমরা দুধের পরিমাণ জানতেছি কম। এই একটা দেখতেছি খুব সুন্দর, এইটা কি অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান। ও এইটা অস্ট্রেলিয়ান গাভি গরু, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখলাম অস্ট্রেলিয়ান গাভি গরু। আচ্ছা অস্ট্রেলিয়ান গাভি গরু, এ কি দুধ দেয় না গাভি? এটা দুধ দেয়। দুধ দিচ্ছে। এটা কত কেজি পান? এটা সকাল বিকেল 8 কেজি। 8 কেজি? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই গাভিতে সকালে এবং বিকালে মিলে সারাদিনে 8 কেজি দুধ পাওয়া যাচ্ছে। আমরা এখানে একটি গাভি গরু দেখতেছি, তার সাথে একটি বাচ্চা। এই বাচ্চার বয়স মানে খুবই কম, কতদিন? 2 দিন। 2 দিন হলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন এইটি 2 দিন হলো। এটা মনে হচ্ছে অস্ট্রেলিয়া, এটাও মনে হচ্ছে অস্ট্রেলিয়ান গাভি গরু দেখা যাচ্ছে আপনার খামারে বেশি। 2 দিন হলো, এটা মনে হয় এখনও দুধ দেওয়ানো শুরু হয়নি। আপনার দেখতেছেন উলান খুব ভালি ভারী হয়ে আছে। আমরা আশা করছি এটার দুধ হয়তো কয়েকদিনের মধ্যেই তারা শুরু করবেন। এখন দুধ মানে বাচ্চা খাচ্ছে। এটা কি সার বাচ্চা হয়েছে না বকনা বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখলাম একটি বকনা বাচ্চা সহ গাভি গরু। আচ্ছা এই গাভি গরুতে দুধ কত কেজি আশা করছেন হবে? 10-12 কেজি? 10-12 কেজি পাওয়া যাবে। চলুন আমরা আরও দেখি। এইটা কি গাছ গাভি গরু? ক্রস। ক্রস। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন অনেকগুলি গাভি গরু এখানে, মনে হচ্ছে ম্যাক্সিমামই অস্ট্রেলিয়ান গাভি, অন্য কোনো গাভি এখানে দেখা যাচ্ছে না। আমরা এই দেখলাম এটাও, এইটা মনে হচ্ছে মুন্ডি। মুন্ডি আমরা এই দেখতে পাচ্ছি, মুন্ডি আমরা শিখ নাই। এই মুন্ডি গাভি গরু, এটা বয়স কীরকম? না এটা দুধ পাচ্ছেন? না দুধ পাচ্ছেন। কি গাভি না? গাভি। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম এই গাভিটি বেশ মোটা দাদা, কিন্তু গাভীর অবস্থা আছে, এটা এখনও দুধ দিচ্ছে না। এটা যখন বাচ্চা হবে তখন দুধ পাবে। কত মাস হয়েছে? 7 মাস। 7 মাস অবস্থায় গাভীন আছে। পাশের এটি, এটা এটাও গাভীন, এটাও গাভীন আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এগুলি গাভীর অবস্থা আছে, এখন এগুলো কি দুধ পাওয়া যাচ্ছে না। এটা গাভীন অবস্থা 6 মাস, আমরা সামনে হয়তো আরও ই হবে। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা আরও কিছু গাভি সম্পর্কে জানি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাভির পরিমাণ বেশি, কিন্তু দুধ তারা বলছে দুধের পরিমাণ একটু কম পাওয়া যাচ্ছে, কারণ তারা এই যে ঘাস খাওয়াচ্ছে, কচুরি কচুরি পানা দিচ্ছে, আমরা এলিচা দিচ্ছে, কচুরি দিচ্ছে। এই যে দেখুন তারা কী ধরনের ঘাস খাওয়াচ্ছে। আচ্ছা আপনার খামারে যে
বিষয়টি জানা গেল আপনার তথ্য আপনার কাছ থেকে, যেটা আমরা জানতে পারলাম সেটা হলো আপনার গাভী গরুতে দুধের পরিমাণ খুবই কম, এর কারণ কি বলতে পারবেন? নাকি আপনার খাবারের কারণে, নাকি অন্য দুধের পরিমাণ বাড়ার কোনো ইয়ে আছে নাকি? অন্য ডাক্তারের সাথে পরামর্শ করছেন যে আপনার দুধের পরিমাণ কেন কম হয়, দুধ কেন কম আসে? দুধ পরিমাণ আমাদের ডাক্তারের সাথে কথা বলিনি, কথা বলেন অল্প কিছু বাচ্চা দিয়েছে তো, এই অল্প কয়েকদিন হয়েছে, এই কারণে ছাপিয়ে দেওয়া হয়নি, বুঝছেন? আচ্ছা, বাচ্চার বয়স কম এই জন্য গাভীতে দুধ কম দিচ্ছে, আপনারা কম পাচ্ছে, হয়তো আরও এই কিছুদিন হলে আর দুধ বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, প্রিয় বিষয় আমরা জানলাম যে ম্যাক্সিমাম গাভীতে নতুন বাচ্চা অল্প কিছুদিন হয়েছে, সে কারণে দুধের পরিমাণ কম। আবার কিছু গাভী আছে গাভীর অবস্থা আছে, তারা দুধ দিচ্ছে না, তাই দুধের পরিমাণ কম তিনি বলছেন। আমরা আশা করছি দুধ হবে। এই দেখুন ছোটো ছোটো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে, খুব চার দিন পাঁচ দিনের বাচ্চা, তাই দুধের পরিমাণ কম। যখন আরও এক মাস হয়ে যাবে বা পনেরো দিন হবে তখন দুধের পরিমাণ বাড়বে। এটি দেখুন ছোটো ছোটো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, ছোটো ছোটো বাচ্চা এগুলি নিয়ে এই জন্য দুধের পরিমাণ কম। আশা করছি দুধের পরিমাণ বাড়বে, তারা ঘাস খাওয়াচ্ছে, বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। চলুন আমরা আপনার খামারে দেখতেছি বেশ কিছু বাছুর দেখা যাচ্ছে, এই যে একটি ছোটো বাছুর, এই বাছুরটা অস্ট্রেলিয়া কি জাতের বাছুর বলতে পারেন? অস্ট্রেলিয়া বকরা বাছুর না সার বাছুর? সার বাছুর, সার বাছুর। প্রিয় বিয়র্স, এই সার বাছুরের বয়স তো মনে হয় খুবই কম। কতদিন? ছয় সাত দিন। প্রিয় বিয়র্স, আপনারা দেখুন এই ছয় সাত দিন আগে এই বাচ্চাটি জন্ম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাচ্চা। আপনারা দেখুন এই ঘাস, হেলেঞ্চা ঘাস যেটাকে বলা হয়, এই ঘাস তারা খাওয়াচ্ছে। কিন্তু আমরা এখানে দুটি বাচ্চা দেখতেছি, এই দুটো কি বাচ্চা? এই দুটো বকনা বাছুর। আচ্ছা, এই দুটি বকনা বাছুর আমরা দেখতে পাচ্ছি, এর বয়সও খুবই কম মনে হচ্ছে। কতদিন হলো? দশ দিন। প্রিয় বিয়র্স, আপনারা দেখুন এই দশ দিনের বাচ্চা, দশ দিনের বকনা বাচ্চা তারা আছে, এই কারণে গাভীতে দুধ পাচ্ছে। আমরা আরও কিছু বাছুর আছে, চলুন আমরা দেখি তার খামারে আরও কিছু বাছুর দেখা যাচ্ছে। ভিতরে প্রবেশ করি, দেখি নিই একটু। চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখুন অনেকগুলি বাছুর আছে, আমরা জানি না কোনটা বকনা কোনটা সার বাচ্চা, আমরা এ সম্পর্কে দেখুন। এই দেখুন এটা মানে অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান বাচ্চা, এটা বকনা বাছুর, সার বাচ্চা। আমরা জানলাম যে এটি হলো সার বাচ্চা, এটা বয়স মনে হয় এক থেকে দুই মাস হবে, দুই মাসের বাচ্চা। আচ্ছা, এখানে দেখতেছি একটু বড় সাইজ দেখা যাচ্ছে, অনেকগুলি বাছুর, এটা কি? এটা বকনা বাছুর। আচ্ছা, এই বাছুরগুলি কি আপনারা কি এই অবস্থায় বিক্রি করেন? আচ্ছা, দুধ যখন ছেড়ে দিবে মানে তার মার কাছ থেকে দুধ ছেড়ে দিলে তখন আপনি বিক্রি করেন, এর আগে বিক্রি করেন না? আচ্ছা, সেটা কত মাস পর্যন্ত ছাড়তে পারে, কত মাস হলে ছাড়ে? ছয় মাস, সাত মাস। আচ্ছা, আমরা জানলাম যে বাছুরের দুধ ছাড়া অবস্থায়, দুধ না ছাড়লে আপনারা বিক্রি করেন না, এটা কত মাস হলে বাছুরের দুধ ছেড়ে দেয়? কোনোটা ছয় মাস ছাড়া দেয়, কোনোটা সাত মাস। আচ্ছা, ছয় মাস সাত মাসের দুধ ছাড়ে তখন আপনারা বিক্রি করেন। তখন আপনারা এই যে বাছুর দেখতেছি এগুলোর কাছে আসেন, আচ্ছা দাঁড়া, এই যে দেখছেন দৌড়চ্ছে, আমরা দেখতেছি এই যে বড় বাচ্চার যে সাইজগুলো দেখা যাচ্ছে এগুলি কীরকম দাম, বাজার মূল্য কীরকম পাবেন আপনি? চল্লিশ হাজার এইরকম পেতে পারেন বাজার মূল্য। আমরা দেখতেছি দেখুন অনেকগুলি বকনা বাছুর, সার বাছুর আছে এর ভিতরেও, আমরা সার বাছুর বকনা বাছুর দেখলাম। আপনারা দেখুন চমৎকার, এই বাছুরগুলি দেখতে খুব সুন্দর, অনেক ভালো ভালো জাতের বাছুর দেখা যাচ্ছে এখানে। এখন এই সব একটাও এখনও মনে হয় দুধ ছাড়েনি, আছে দুধ ছাড়ার বাছুর আছে এখানে? দুধ ছাড়ার বাছুর এখনও নাই, সবগুলোই দুধ খাচ্ছে। আমরা আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন হলো, আপনার এই খামারে ভবিষ্যতের কোনো পরিকল্পনা আছে কিনা, কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে? আরো ভালো করার ইচ্ছা আছে, আরো গরু উঠানে আশা আছে, ও আরো বেশ কিছু গরু তোলার আশা আছে। আমরা প্রিয় বিয়ার্স, আমরা শুনলাম তারা এই খামারে বেশ কিছু, দেখলাম খামারটা বেশ বড়, গরুর পরিমাণ কম, তাই তারা বলছেন যে এই খামারে আরো নতুন গরু তোলার চিন্তা ভাবনা করছেন। আমরা আশা করছি তারা আরও তুলবেন। এবং চলুন আমরা এই খামারে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, অনেক কিছু বিষয় নিয়ে কথা বলছি, আমরা জানলাম খামার সম্পর্কে, আমরা কথা বললাম,
এই খামারের একজন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে খামারের বিষয়ে জানানোর চেষ্টা করছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই খামার থেকে অনেক কিছু জানতে পারলেন। আজকে এই পর্যন্তই, আগামী অন্য কোনো খামারে আপনাদেরকে নিয়ে হাজির হব। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।